তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমার নাম রামকৃষ্ণ আর আপনারা দেখছেন রামপ্রো ব্লগ। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো এখানে রয়েছে আমার হেলমেট মাউন্ট, আর আমার রয়েছে এখানে স্প্লেন্ডার। তো আমি যাব আর আমার বন্ধুরা যাব, দোকান বন্ধ করছে, ঠিক আছে? তো চলুন আজকে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর যদি আরো ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন যাওয়া যাক আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর দোস্ত, বাজে আজকে এখন মাত্র 4টে বাজে, ঠিক আছে? দেখা যাক কতক্ষণ আমরা ভিডিও শুট করতে পারি। তো লেগে থাকুন, আর বন্ধু আমার এসে গেছে, হাই করে দাও একটা, হাই আমাদের ভিউয়ারসকে। তো চলুন যাওয়া যাক, দেখতে থাকুন বন্ধুরা এটা ইনডোর পর। তো গাড়ি আমি স্টার্ট মারছি, এবার আমরা আজ রওনা দেবো দূরের দিকে একটু। তো লেগে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কন্টিনিউ। ব্যাক করে নিই আমরা গাড়িটা, আর আসো আসো বসো বসো বসো। তো চলুন, তো আমরা এখন পৌঁছে গেছি বাংনান ব্রিজ, ঠিক আছে? তো বাংনান ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি, আর দেখা যাক কতদূর আমরা যেতে পারি। তো ইন্ডিকেটর দিয়ে রেখেছে সাইডে, ওই সাইডে মাখবে হয়তো, আমি স্লো করে দিই একটু। আরে মাখছে না কেন? না না, ভুল করে মনে দিয়ে রেখেছে। আরে ইন্ডিকেটারটা বন্ধ কর ভাই, ইন্ডিকেটারটা বন্ধ কর, দেখতে পাচ্ছে না। তো চলুন, অনেকটা এসে গেছি আমি। তো একটা বোর্ড রয়েছে, বোর্ডে কী লেখা আছে একটু দেখে নিই। দেখতে পাচ্ছি আমি গাদিয়া আড়া রয়েছে শ্যামপুর আর কমলপুর, ঠিক আছে? আর আমার বাঁ সাইডে রয়েছে বাংনান কালীবাড়ি। তো এখানেও খুবই সুন্দর জায়গা, আসলে মন শান্তি হয়ে যাবে, ঠিক আছে? আমার বাঁ দিকে রয়েছে কালীবাড়ি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো এতক্ষণ, ঠিক আছে, আমি কোন জায়গায় যেতে চলেছি। তো যদি বুঝে যাও খুবই ভালো, আর না বুঝতে পারো তবুও একবার বলে দিই, আমি যাচ্ছি এখন গাদিয়াড়া। গাদিয়াড়া হাওড়া জেলার মধ্যেই পড়ছে। তো আমরা যাচ্ছি এখন আমতার থেকে হয়ে গাদিয়াড়া। তো আর গাদিয়াড়ায় কী ভিউস আছে, কেমন কি দেখতে ভালো লাগে, শুনেছি সেখানে নদী আছে একটা বড়, তো আমরা সেখানেই যাচ্ছি এখন। বড় নদী আছে আর সেখানে বিকেলে খুবই সুন্দর লাগে। তো একটু দেরি হয়ে গেছে আমাদের, 4:30 বাজতে চলেছে, বেজে গেছে অলরেডি। তো আর একটু আগে বেরোলে ভালো হতো। তো ঠিক আছে, চলুন সন্ধ্যার মজা নেবো, বিকেলের মজা নেবো না আর, সূর্য ডোবার ওখানে ভিউসটা ভালো লাগবে। আর বন্ধুরা, এই লাইনের টার্নিং বিশাল, দেখুন এই একটা টার্নিং, আগেও দুটো টার্নিং ফেলে এসেছি, বিশাল টার্নিং এখানে। তো গাড়ি চালিয়ে রাইড করে খুবই মজা পাবে। তো বাস চলছে এই রোডে, তো চলুন যেতে থাকি, আর আপনারাও কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা, ঠিক আছে? কোনো সিগনাল নেই ভাই, সিগনাল তো দে। এই দেখুন বন্ধুরা টার্নিং, এর চেয়ে আরও বড়ো বড়ো টার্নিং আসবে, টার্নিং দেখুন বন্ধুরা, এখানে দেখুন, এখানে দেখুন গাইস কি সুন্দর টার্নিং দেখুন, ওয়াও। যাওয়া না, ওটা গেল বন্ধুরা, গাড়িটার নাম হচ্ছে UM গাড়ি, UM কমান্ডো। বেলপুকুর দেখুন বন্ধুরা, আমরা বেলপুকুরে এসেছি, আবার একটা টার্নিং দেখতে পাচ্ছি। তো টার্নিংয়ে লেখা আছে ওটা ওদিকে কমলপুর চলে যাচ্ছে, ওই যে অটোটা আসছে, আর এদিকে আমরা চলে যাচ্ছি গাদিয়াড়া, ঠিক আছে? ওদিকে কমলপুর বন্ধুরা, ঠিক আছে? তো আবার আমরা যেতে রইলাম গাদিয়াড়ার দিকে, অনেকটাই চলে এসেছি প্রায়। তো ফাইনালি আমরা চলে এসেছি শ্যামপুর, আমরা ডান দিকে ভেঙে যাব। তো বন্ধুরা অনেকটাই চলে এসেছি আমরা, আর 2.5 কিলোমিটার, মানে 2.5 কিলোমিটার। তো অনেকটাই চলে এসেছি, চলুন আরও যাওয়া যাক। আর এখানে দেখছি বিশাল ভিড়, এত কেন ভিড় জানি না। তো যেটা দেখতে পাচ্ছি বাজার বসেছে এখানে, রবিবার আজকে আর সানডে রয়েছে, আর বাজার বসছে এখানে, তো শুধু সবজি বাজার বসেছে এখানে। আর এখানে খুবই সস্তা পাওয়া যায়, কারণ এখানে চাষ হয় না, এদিকে চাষটা অনেক হয়, বেলপুকুর সাইডটা দিকে চাষ হয় অনেকেই সবজি চাষ, সেই জন্য দামটা অনেক কম। বাস স্ট্যান্ড কিছু একটা দেখতে পাচ্ছি, হ্যাঁ গাদিয়াড়া বাস স্ট্যান্ড এটাই। তো চলে এসেছি আমরা এখন,
नदी हमारे एन डान दिखे भेगे जाब खानिकटा तो देख रही नदी वाओ कि सुंदर देख बंधुरा एखे ढे चलते खूब ही असाधारण लगे एखे फटोश्यूट कर तो चलो एकटू जेते थी हमें चलो एक साइड हो दाड़े पड़ी हमें देखी दृश्यटा एखे केम लगे दाड़े पड़ी बंधुरा चले अनेकटाई तो ये भीषण सुंदर लगे खुबी सुंदर लगे दृश्यटा और एखे देखी कपिल रही अनेक एक इंटू इंटू करते तो करते दिन वो तो वह मजा निच्चे और हम दोजे दो बंधु मिले मजा नेब যেমনটি আস্তে আস্তে দেখলাম অনেকে কপিল রয়েছে এখানে তো এখানে বন্ধুরা খুবই সুন্দর হাওয়া চলছে আর খুবই ভালো লাগছে তো এখানে গরমকালে এখানে এসে বসে থাকলে না পাখার দরকার পড়বে না ঠিক আছে তো এসে বসি আর পিছন ব্যাক ক্যামেরা করে একটু ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছে ঠিক আছে তো আমরা বাইক নিয়ে একদম সোজা রাস্তা ধরে চলে আসলাম একদম এই মাথায় তো এই সোজা রাস্তা ধরে লালমাটি রাস্তা শেষ হয়ে একদম শেষ মাথায় রাস্তা এখানে শেষ হয়ে গেছে আর এই যে কত নৌকো রয়েছে এখানে খুবই ভালো লাগছে হাওয়া দিচ্ছে একটাকে বাচ্চা ছেলে বসে আছে আর এখানে ঘুরছি আমরা বন্ধু আমার ফটো তুলছে আর এখানে দেখুন সানলাইট কত সুন্দর দেখতে লাগছে তো ভিউটা ও আর এখানে নিচে যাওয়া যায় বাট আমি যাব না আর ওখানে দেখতে আছেন কতজন মাছ ধরছে সব মাছ ধরছে আর ওখানে নিচে ভালো লাগছে দেখতে আর ওখানে গিয়ে ফটো তুললে ভালো লাগবে আরও আমি যাব না আর এখানে আমি দেখাবো ওই যে মাছ ধরছে না হাঁড়ির মধ্যে বোতল বোতলের সব বাঁধা আছে আর কি বোতল বেঁধে রেখেছে কারণ যাতে হাঁড়িটা না ডুবে যায় ডুবে গেলে কী হবে তখন মাছ সব মানে বেকার হয়ে যাবে ঠিক আছে যাতে না ডুবে যায় সেই জন্য ভেসে থাকার জন্য রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যেমনটি ঠিক আছে বোতল বেঁধে রেখেছে তো খুবই একটা আইডিয়া তো যেখানে যেমন সেখানে তেমনই হয় ঠিক আছে জায়সা দেশ বাইসা ভেস তো দেখুন বন্ধুরা খুবই সুন্দর ভিউ লাগছে দেখতে তো আমরা এখন স্প্রাইট খাবো চলুন স্প্রাইট কিনে নিয়ে আসি এই যে আমাদের বিয়ার এসে গেছে আর আমাদের চাট চিপস লেস ঠিক আছে আমাদের বিয়ার তো আমরা এখানে মানে সুন্দর হাওয়া একদম রিল্যাক্স করছি আমাদের স্পেশাল বিয়ার চিয়ার্স চিয়ার্স বন্ধুরা চিয়ার্স তো এখানে খুবই ভালো লাগছে তো এত মজা কোনোদিন পাইনি এখানে তো আসিও নি কি করে পাবো তো আজকে একটা অকেশন রয়েছে জামাই ষষ্ঠী বলে কথা আর আমরা এখানে এসে খুবই ভালো লাগছে चलो चिप्स खाली कर दी अपने संगे देखा कर जगह जावा जाए राजबिहारी एक जगह आज के बेचे गए छा बजते जा प्राय तो जो पा कारण एखे नौका पेड़ जो है तो सबसक्राइब कर रखो और दिन अवश्य आसब अपन संगे ब्लग कर शेयर करब ठीक है तो चलो अभी तो चलो बोलना चिप्स खे नहीं मटन खे हजम ठीक मत कि खेते भारत लगे ना पेट एकदम टाइट हो गए घूरछी तो गरम घरे तो एकदम थकते भलोई लागे ना तो एक एंजॉय कर लाइफ एक एंजॉय करते हैं बंधुरा ठीक है तो खुबी भलो लगे किता তো বন্ধুরা আমরা খেয়ে নি আগে ঠিক আছে আমার লেস শেষ হচ্ছে না লেস শেষ হয়ে গেল তো ঠিক আছে খেয়ে নি আমি আগে তো বন্ধুরা এখানে স্প্রাইটটাও শেষ করতে পারছি না ওই বেশি খাচ্ছে আর আমি খেতে পারছি না এখনো রয়েছে একটা 20 টাকা প্যাকেটের চিপস নিয়েছি এই দেখো আবার নিয়ে নিচ্ছে দেখো নে দেখো হাই হাই দাও 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 দেখুন খেতে পারছেন আপনি দেই তার উপরে তো নিয়ে নিচ্ছে ভালো লাগে না তবু খাবো নিয়ে নিলে ভালো লাগে তো স্প্রাইটটা তো ওই শেষ করে দিল আর আমার রয়েছে এখনো 20 টাকা প্যাকেট কিনেছি খেতে পারছি না কারণ দুপুরে অনেক খেয়েছি না আর আমি ম্যারেড কারণ সকাল থেকে সৃষ্টি করে আছি সকাল থেকে খেয়ে যাচ্ছি এটা শেষ করে খাওয়া দাওয়া করছি
ট্রিপ শেষ করে ফেললাম 8 দিনের মধ্যে। তো বাইটও শেষ হয়ে গেছে, এবার আমরা উঠবো, উঠে আর দেখি কোন দিকে যাওয়া যায়। এখানে তো আমরা এই রাস্তায় করলাম, চার পাঁচ জন ধরে বিয়ার না খেয়ে বিহার বিহারে টেবুল, যাদের বিয়ার খায় তাহলে কিসে টেবুল তুলবে, ম্যাজিক মুভমেন্ট। দেখছি এদিকে ভীষণ ভিড় হয়ে আছে, নদীর পার ধরে আমরা চলে যাচ্ছি। ফুচকার দোকান বসেছে, অনেকে বসে আড্ডা মারছে, ভালো লাগছে এখানটা খুবই। তো ভিড় দেখুন, কোনো ব্যক্তি সেলফি তুলছে, অসাধারণ লাগছে, ওয়াও। তো এখানে দোকান বাসাটিও কিছু রয়েছে, ওয়াও। ওই দিকে গেছিলাম, ওই দিকে অতটা ভিড় ছিল না, লাল মাটি রাস্তা ধরে, এদিকে বেশি ভিড় রয়েছে, ওয়াও। দেখুন উলুবেড়িয়াতে আমরা প্রত্যেক বছরই ঘুরতে যাই, এখানে দেখুন দারুণ ভিড় রয়েছে, চার চাকা ঢুকে গেছে, চার চাকা জাম হয়ে গেছে। আজকের দিনে রাস্তায় বড় গাড়ি রেখে দিয়েছে। তো যে যেখানে পাচ্ছে গলিয়ে দিচ্ছে, এখানে কার বাইক উল্টে পড়ে গেছে দেখুন, ঠিকই আছে, রাস্তার ধারে রেখেছে আর উল্টে পড়ে গেছে। চলুন, দুর্গা পুজোর মতো ভিড় চলছে এখানে, এত ভিড় দেখিনি কোনোদিন। তো এই রাস্তায় প্রথম আসা, ওয়াও। সেখানে দেখুন বন্ধুরা, আর সেখানে আরও কত ভিড় রয়েছে লোকে, হ্যাঁ এখানে ঢুকবো নাকি, হ্যাঁ এখানে ঢুকবো না, বসার জায়গাও আছে মনে হয়, তো ঢুকবো না, আরও দেখবো। আমরা ঘুরতে এসেছি, বসতে আসিনি বন্ধুরা, ঠিক আছে। আমরা ঘুরবো, এনজয় করবো, পেট্রোল শেষ করবো, কিলোমিটার রান করাবো, ঠিক আছে। তো জাহাজ এখানে একটা রয়েছে, ওয়াও, নদীর পার ধরে আমরা চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, ঠিক সঠিক টাইমে এসেছি আমরা। তো আজকের দিনে খুবই মানে একটা স্পেশাল দিন, খুবই ভালো লাগছে, এখানে বসে আছে সব, টাইম পাস করছে। আবার লাল মাটির রাস্তা পড়ে গেল, এখানে আবার লাল মাটির রাস্তা। তো রাস্তা তো শেষই হচ্ছে না, এখানে যত যাচ্ছি ভিড় বেড়ে যাচ্ছে, রাস্তা শেষ হচ্ছে না। চলুন লাল মাটির রাস্তা ধরে যেতে থাকি আমরা, মজার শেষ নেই, খুবই মজা। এত দূরে কেন, এখানে কি কম চলে নাকি? ও রাস্তার শেষ নেই, প্যাঁদানি খাওয়ার বয়সও নেই, যাও দাদা। ও ও ও ও চাঁদ ছুপা বাদল মে সিনে সে লগ যা তু শর্মা কে মেরি জানা, ওয়াও। আজকে কেন জানি না মনটা এত খুশি খুশি লাগছে, দেখুন যত যাচ্ছি মনটা উতাল ফাতাল করছে। আবার পড়ে গেল আমাদের ঢালাই রাস্তা, কারণ এখন কটা বাজে একবার দেখে নিই। অল্প করে এখানে লেডিস স্মোকিং করছিল, করছিল না করছে, বাজে এখন 6:30, 6:30 বেজে গেছে, আর এদিকে এসে এনজয় করছে, লেডিস স্মোকিং করছে ছেলেদের সঙ্গে, করুক এনজয় এনজয়, কিছু কিছু দিন আসে এনজয় করতে লাগে। তো বন্ধুরা এখানে যদি প্রেম করতে আসেন খুবই ভালো লাগবে, আসুন প্রেম করে যান, প্রেমটা গভীর হয়ে উঠবে, ঠিক আছে, প্রেমটা এখানে আরও গভীর হয়ে উঠবে, হাওয়া বাতাস এত গায়ে লাগবে না, মনের ভিতরে ঢুকে যাবে। তো আমরাও প্রেম করছি আপনাদের সঙ্গে, বৌদির কি হাসি, এই গরু।
তো আমার একটা লাইট এখানে খারাপ হয়ে গেছে, এটা তো দেখতে হবে, রেড কালার লাগিয়েছি আর এখানে এটা খারাপ হয়ে গেছে, তো আর কিছু নেই মনে হচ্ছে দেখার। তো বন্ধুরা আমরা এবার বাড়ি ফিরে যাব, অনেকখানি ঘুরলাম এদিকে আর ভালো লাগছে না। তো বাড়ি যাওয়ার পথে দেখলাম এদিকে ভীষণ ভিড়, এবার সকলেই বাড়ি ফিরছে, রাতও অনেকটা হয়ে গেছে আর এখানে জামে আটকে রইলাম। বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।